হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউনেস মিউজিক। আজ থেকে শুরু করছি কিবোর্ড পিয়ানো বেসিক লেসন। তোমরা যারা কিবোর্ড পিয়ানো খুব সহজে বাজাতে শিখতে চাও, এই লেসনগুলো ফলো করতে পারো। 4-5টা লেসন ফলো করলে আস্তে আস্তে তোমরা গান বাজাতে শিখতে পারবে। আজকে লেসন নাম্বার 1। আজকে আমরা কিবোর্ড পিয়ানোর কীগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো শুরু করছি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দুটো কালো কির নিচে সি নোটটা আছে, এটা C3 নোট। এই সি নোটটা রেসপেক্টে আমরা বাকি নোটগুলোকে আইডেন্টিফাই করতে পারব। এটা C3 নোট, এটা অ্যাকচুয়াল মিড অক্টেভের সি নোট। তো সি এর পর ফুল স্টেপ গেলে ডি, ডি এর পর ফুল স্টেপ গেলে ই, এফ, জি, এ, বি। তো সি এর পর ফুল স্টেপ ডি, এটাকে ফুল স্টেপ বলছি কারণ সি এর পর হাফ স্টেপ গেলে সি শার্প নোটটা পেয়ে যাব। মানে সি এর হাফ স্টেপ ওপরে গেলে বা ডি এর হাফ স্টেপ নিচে এলে ডি ফ্ল্যাট। তো সি এর হাফ স্টেপ ওপরে গেলে সি শার্প, ডি এর হাফ স্টেপ নিচে এলে ডি ফ্ল্যাট। এরকমভাবে ডি এর হাফ স্টেপ ওপরে গেলে ডি শার্প, ই এর হাফ স্টেপ নিচে এলে ই ফ্ল্যাট। তারপর ই এর পর হাফ স্টেপ গেলে এফ, এফ এর পর হাফ স্টেপ ওপরে গেলে এফ শার্প, জি এর হাফ স্টেপ নিচে এলে জি ফ্ল্যাট। এরকমভাবে জি শার্প, এ শার্প, জি শার্প বা এ ফ্ল্যাট, এ শার্প বা বি ফ্ল্যাট, এই নোটগুলোকে পেয়ে যাচ্ছি। টোটাল 12টা নোট আছে। তো সি, ডি, ই, এফ, জি, এ, বি, এটাকে এগুলো সব শুদ্ধ স্বর। সা, রে, গা, মা, পা, ধা, নি। এই যে হলুদে লেখা আছে সা, রে, গা, মা, পা, ধা, নি, সি, সা, ডি, রে। এরকমভাবে সা, রে, গা, মা, পা, ধা, নিটা, পা, ধা, নি, এই শুদ্ধ স্বরগুলো পেয়ে যাচ্ছি। আর ওপরে শার্প বা ফ্ল্যাট নোটগুলো, এগুলো হচ্ছে কোমল স্বর। এটা হচ্ছে কোমল রে, তারপরে হচ্ছে ই ফ্ল্যাট মানে সি শার্প বা ডি ফ্ল্যাট, এটা কোমল রে। ই ফ্ল্যাট বা ডি শার্প, এটা কোমল গা। তারপরে এফ শার্প বা জি ফ্ল্যাট, এটা করিমা। জি শার্প বা এ ফ্ল্যাট, এটা কোমল ধা। এ শার্প বা বি ফ্ল্যাট, এটা কোমল নি। তো অ্যাকচুয়ালি এটা সি স্কেলে আমি পুরো ব্যাপারটা বোঝাচ্ছি। এইগুলো কমপ্লিটলি এই নোটটা বা এই টোটাল স্কেলটা পুরো মুখস্থ করে নিতে হবে। তো এই পুরো সবকটা নোটকে পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে, যেন যে কোনো একটা নোটে হাত রাখলেই বা আঙুল রাখলেই যেন ইনস্ট্যান্ট ওই নোটটা আইডেন্টিফাই করতে পারি। সাপোজ এটাতে গেলাম জি, তো এটা পা। তো এটাতে গেলাম এফ শার্প বা করিমা। এরকমভাবে প্রতিটা নোটকে পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছ যে এই সেম জিনিসটাই আবার হাই অক্টেভে এই সবুজে লেখা আছে বা লো অক্টেভে এই নীলে লেখা আছে। তো হাই অক্টেভ নোটগুলোর পাশে প্লাস সিম্বল দেওয়া হয়েছে, এটা হাই অক্টেভ বোঝানোর জন্য, এবং লো অক্টেভের নোটগুলোকে মাইনাস সিম্বল দেওয়া হয়েছে লো অক্টেভ বোঝানোর জন্য। বাকি সব জিনিসগুলোই সেম। তো আজকে আমরা যেটা শিখলাম একবার দেখে নেব। এটা হচ্ছে C3 নোট, এটা মিড অক্টেভের সি। এটা রেসপেক্টিভ সবগুলো নোট আইডেন্টিফাই করতে পারবো। এটা মিড অক্টেভের সি, সি, ডি, ই, এফ, জি, এ, বি। এটা পরের অক্টেভে চলে গেলাম সি, এটা হাই অক্টেভের সি, সি, ডি, ই, এফ, জি, এ, ডি। ঠিক সেরকমভাবে এটা হচ্ছে মিড অক্টেভ, এদিকে হচ্ছে লো অক্টেভে চলে যাচ্ছি বি, এ, জি, এফ, ই, ডি, সি। এটা লো অক্টেভ। তো সি এর পর ফুল স্টেপ গেলে ডি, সি এর পর হাফ স্টেপ গেলে সি শার্প, বা ডি এর হাফ স্টেপ নিচে এলে ডি ফ্ল্যাট। ডি এর হাফ স্টেপ উপরে গেলে ডি শার্প, ই, ই এর হাফ স্টেপ নিচে এলে ই ফ্ল্যাট। এরকমভাবে এফ এর পরে এফ শার্প বা জি ফ্ল্যাট, জি এর পরে জি শার্প বা এ ফ্ল্যাট, এরপর এ শার্প বা বি ফ্ল্যাট, ডি, সি। দেখে নিলে যে এটা সি সাদা কি এর নোটগুলো, কালো কি নোটগুলো, সবগুলো নোট আইডেন্টিফাই করতে পারছি। এটা সি বা সা, সা রে, ডি রে, ই গা, এফ মা, জি পা, এ ধা, বি মি, পরের অক্টেভের সা। এই হাই অক্টেভের নোটগুলোকে প্লাস সিম্বল দিয়ে এবং লো অক্টেভের নোটগুলোকে মাইনাস সিম্বল দিয়ে বোঝানো হচ্ছে। এটা সা, এটা কোমল রে বা ডি, সি শার্প বা কোমল রে, এগুলো হচ্ছে সব কোমল স্বর। এটা কোমল রে, এটা কোমল গা, এফ শার্প বা করিমা, জি শার্প বা এ ফ্ল্যাট কোমল থা, এ শার্প বা বি ফ্ল্যাট কোমল নি। তো মেন ব্যাপার হচ্ছে এটাই, এই প্রতিটা নোটকে পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে, যেন একটা কিতে হাত গেলেই ইনস্ট্যান্ট যেন ওটার নোটটার নাম বলতে পারি। knowledge was. If means it had done it if it amount. It had done Rajisa by flight. But Komal Dhar. Eight director moved to the third. Thanks for watching. Newness Music channel is subscribed to it. Bell icon click on it. Jade পরে এপিসোডগুলো আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সঙ্গে থাকুন। আর কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানিও, অবশ্যই জানিও।